Assalamualaikum. 2020 সালে করোনা ভাইরাস আক্রান্ত পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও একটি রাষ্ট্র। বাংলাদেশ সরকার সাধারণ ছুটির ঘোষণার 45 দিনের পর এদেশের গার্মেন্ট সেক্টর খুলে দেওয়া হয়। ধীরে ধীরে পর্যায়ক্রমে সকল সেক্টরে খুলে দেওয়া হয়। এদেশের পরিকল্পনা মন্ত্রী সে বলেছে আমরা সকল জিনিসেই টেস্টে রাখব এবং পাশাপাশি অর্থনৈতিক চাঙ্গা রাখব। আমরা পরিকল্পনা মন্ত্রী কথার সূত্র ধরেই আমরা বলতে চাই, আমরা সরকার প্রধান আইন মন্ত্রণালয় আইনমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রী মহোদয় সচিব মহোদয় কাছে অনুরোধ করব, তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ সিজিএম কোর্ট পুরো সেক্টরটা চালুর ব্যবস্থা করেন। যেহেতু আপনি প্রতিটা সেক্টর টেস্টিং এ রেখেছেন, আমাদের সিজিএম কোর্টটা চালু করার ব্যবস্থা করেন। যেহেতু সিজিএম কোর্টে প্রাথমিক গতকাল আত্মসমর্পণের একটা নির্দেশনা এসেছে, আমরা এই আত্মসমর্পণ কেউ করবে কেউ করবে না। আমরা মনে করি সিজিএম কোর্ট যদি রেগুলার কোর্ট হয় তাহলে আইনজীবীরা মোটামুটিভাবে টেস্টিং এর মধ্যে আমরা চলে গেলাম। পরিকল্পনা মন্ত্রীর এই বক্তব্যে গত কিছুদিন আগে টেলিভিশনে সে সরাসরি বলেছে, আমরা তার এই বক্তব্য ধন্যবাদ জানাই, মনে করি কিছু টেস্টিং এ আসুক। আমরা বাংলাদেশ সরকার সর্বশেষভাবে দুঃখের সহিত বলতে হয় কোরবানির গরুর হাট, যেখানে প্রত্যেকটা জাতীয় পত্রিকা নাম করা পত্রিকা নিষেধ করেছে কোরবানি গরুর হাট দিয়েন না, ওইখান থেকে ভাইরাস মহামারী ছড়াছড়ি হবে। সরকার তাও মানে নাই, সরকার কোরবানির গরু হাটও দিয়েছে কারণ রাজস্ব আয়ের জন্য। এখন আমাদের বক্তব্য, আমরা ডাবল গ্রাজুয়েশন, আমাদের আইনজীবী পেশা, আমরা এখানে বিচার প্রার্থী, আমরা সহকারে সকলে দুগন্তি বিচার প্রার্থী। যারা এই দেশে লকডাউন যদি পুরোপুরিভাবে মানা হতো তাহলে বুঝতাম, যারা বিচার প্রার্থী যারা এখানে আসবে তারা বাসায় আটকানো আছে, তারও কাজকর্ম করে চলতেছে, তারাই আদালতে আসবে, এখানে অসুবিধাটা কি আমাদের বোধগম্য হয় না। আমরা আশা করি সরকার যাতে সকল কোর্ট চালু করে এবং চালু করে নতুবা পরিকল্পনা মন্ত্রীর কথা অনুযায়ী সিজিএম কোর্ট চালুর ব্যবস্থা পেশ করছি এবং বলছি জাতিদের ক্রান্তি লক্ষ্যে আমরা সরকারের আমরা এই রোগের স্বাস্থ্যবিধি মোতাবেকেই আমরা চলাফেরা করব। যেহেতু এটা দীর্ঘদিন স্টে করবে এই রোগটা, এত আপনার সকলে সাবধানে থাকতে হবে। সরকারের কাছে সর্বশেষ অনুরোধ করবো যাতে আমাদের এই কোর্ট চালুর একটা ব্যবস্থা করা হয়, নশ্বের বিকল্প ব্যবস্থা করে আইনজীবীরা কীভাবে চলবে সেই ব্যবস্থা করার অনুরোধ থেকে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ।